এগুলো মাছের আঁশ। ফেলে দেয়া এই মাছের আঁশ আনছে লাখ লাখ ডলার। আগে তো জানতাম আমরা গ্রামে বসে যে সোনালি আঁশ পাট, মানে মাছের আঁশটাও সেই রকম একটা পজিশনে আসছে। বিদেশ থেকে ডলার আসে, এটা বিদেশে রপ্তানি হয়। পুরোপুরি রপ্তানি নির্ভর এই খাতটি দিনকে দিন বড় হচ্ছে। অন্তত 5,000 মানুষের কর্মসংস্থান হচ্ছে খাতটিকে কেন্দ্র করে। হাজার হাজার লোক কাজ করে করে অনেক উন্নত ভালো ইনকাম করতে আছে। ঘর সংসার ঘর বাড়াইটি দিয়া আল্লাহর রহমতে ভালোই আছে। পাঁচ আছে, সবাই চলতেছে, বাচ্চা পোলা পাল্লিয়া বাল বাচ্চা লিয়া যাগো, স্বামী নাই হ্যারো কইরা খাইতাছে। ঢাকার হাজারিবাগের এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এক দশক আগে। প্রতিদিন অন্তত 200 কেজি মাছের আঁশ প্রক্রিয়াজাতকরণ করে প্রতিষ্ঠানটি। এটা তো একসময় ফেলিয়ে দিত, এটা তো শোনা আস্তে আস্তে বাংলাদেশে চালু হয়েছে। প্রতিদিন বলতে আমাদের 200-300 কেজি 200 কেজি মাল হয়। শুধু মাছের আঁশ নয়, মাছের পটকাও সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, রপ্তানি করে বিদেশে। মাছের পটকা ফলাই দেওয়া হয়তো এখন এটা বিদেশে রপ্তানি হয় আর কি। কেউ খায়, কেউ ঔষধ পাতিতে ব্যবহার করে। কোন মাছের আঁশ এবং কিভাবে সংগ্রহ করা হয়েছে এর উপর নির্ভর করে এসব আঁশের মান এবং গ্রেডিং করা হয়। আর মান অনুযায়ী দামও কম বেশি হয়ে থাকে। এটা তো দুইটা কোয়ালিটি হয়, একটা বড় একটা ছোট। বড়টার সাইজ মাছের উপরে নির্ভর, রুইকাতল মাছের একটু বড়, অন্যান্য মাছের গুলোতে ছোট হয়। রং যদি সাদা হয় এটা একটু কোয়ালিটি ভালো থাকে, আর যদি লাল হয়ে যায় ডিসকালার হয়ে যায়। লাল মালটা চলে বেশি কম, কিন্তু সাদা মালটা একটু চলে ভালো। আর এই যে গুড়া মাছের আইসটা মাইসটা এটি চলে না। খারাপ আবহাওয়া বা রোদের তাপ কম থাকলে আঁশ শুকোতে সময় লাগে এবং মানও কিছুটা খারাপ হয়। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সাদা হয়, আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে লাল হয়ে যায়। রোদ না পাইলে রোদের সাথে সম্পর্ক, বৃষ্টি নামলে ডিসকালার হয়ে যায়, এক রোদে শুকাইলে মাল্লা ভালো থাকে। ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, পুরান ঢাকা সহ বিভিন্ন বড় বাজার থেকে সংগ্রহ করা হয় মাছের আঁশ। এরপর শুরু হয় সেগুলো প্রক্রিয়াজাতকরণ। বাজার বিভিন্ন বাজার, বাজারের সঠিক সব নাম বলা যায় না, কারণ কারওয়ান বাজার এটা সবচেয়ে বড় আমাদের। তারপরে এসে নিউ মার্কেট, হাতিরপুল, আর ওইরকম বিভিন্ন ছোট কারওয়ান বাজার বিভিন্ন মার্কেট আছে। এরকম কাটা আলাদা করতে হয়, প্যাডা আলাদা করতে হয়, এরপর আইসটাটা আলাদা করতে হয়, যেটা বড় আইসটাটা এটারে আলাদা করতে হয়। এটা ধরেন মাছের অংশটা হলো গিয়া মাছ, যে নারী বুড়িটা আইসটা উইসটাটা কাটাকুটাটা এটা সব একাত্র থাকে। এটা বাজার থেকে আনা হয়, বাজার থেকে এনে এটা আমরা হাউজে ফালাই পলিটা বাচ্চা আলাদা করি, আইসটাটা আলাদা করি, উপরে তেল পেটাটা উড়ে এলাই, উড়ে তেল পেটাটা আলাদা করে হাঁড়িতে দিয়ে জ্বালানো হয়। এরপরে আইসটাটা আনা ভালো করে ধুয়ে আনা, এরপরে এটারে মাঠে ফালাইতে হয়। মাঠে ফালাই এটার শুকাইয়া কাটারা বাচ্চা আলাদা করিয়া এরপর এটারে প্যাকেট করে এটা ডেলিভারি দেওয়া হয়। এবার প্রশ্ন হলো, এসব মাছের আঁশ যায় কোথায়, কি কাজে লাগে এগুলো? প্রতি বছর প্রায় 2,500 টন আঁশ রপ্তানি হয় জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোয়। সেখানে মাছের আঁশ থেকে কোলাজেন ও জিলেটিন তৈরি হয়। ওষুধ, প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে মাছের আঁশ ব্যবহার হয়। বিদেশি এলসি থাকলেই বিক্রি হবে, নাহলে হবে না। যদি বিদেশে নেয় তাহলে চলে, নাহলে তো চাহিদা বলতে আপনার ওরা যারা এটা এক্সপোর্ট করে তারা বিদেশ থেকেও মাল আনে। বাংলাদেশ ছাড়া পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানি হয় আঁশ। তবে ভারতের আঁশের মান আমাদের তুলনায় ভালো হওয়ায় দাম ও চাহিদায় এগিয়ে দেশটি। ভারতের কোয়ালিটি ভালো, বিদেশে যারা করে তারা সম্পূর্ণ আলাদা রাখে। মাস্টার কাটার আগে তারা আঁশটার আলাদা করে ফেলে, যার ফলে সাদা ফকফক হয়। বাংলাদেশের বাজারে যারা মাছ কাটেন তাদের প্রশিক্ষণ নেই বলে মান যেমন খারাপ হয় তেমনি নষ্ট হয় অনেক আঁশ। ভালো হচ্ছে না, ওই যে তাদের প্রসেসের অভাব। বাংলাদেশে যারা মাছ কাটে তাদের আপনার জিনিসটা বুঝতে পারেন না, তাদেরকে বাঙালিতে বোঝেন না। এই খাতে পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থান চোখে পড়ার মতো। যে মালমুল উড়াই বা বেড়াতে পারে না, মহিলাগো লাগবে। ম্যাগ বিষ্টাইলে কাটা বাজবার যায়, আবার ওই আইসটার আবার এদিকে মেলা দেয় ভিজা মাল, আবার বিয়ানে উঠা সাদে উঠাই, সাদে উঠলে আবার হুগাইলে আবার নামাইলে আহি, নামাই আবার মেলা ছুঁয়া যায়, আবার এই মাল আবার উঠাই। খাতটিকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় গড়ে উঠেছে 20টির বেশি প্রতিষ্ঠান। এগুলোর অধিকাংশই চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এখন তো এই প্রচেষ্টা হয় না, আর এটা তো নোংরা হয় না, এটা এভাবে আইসিয়া বিভিন্ন পদের মানুষ খাটে, লোকজন খাটতে পারে, কর্মস্থান হয়। এটা তো পিছনে বহুত লোক আছে, আপনি যেখানে যাইবেন এই ফ্যাক্টরি যেখানে আছে, একটা ফ্যাক্টরিতে মিনিমাম 40-50 জন লোক জড়িত আছে, ছোট হোক বড় হোক। দেশে ব্যবহার করতেছে মাছের কাঁটাটা, ওই তৈল যেটা হয় ওইটা ব্যবহার হয়। এটা দেশের উৎপত্তি হলে দেশের আর ভালো না।